অসংখ্য বয়স্ক মুরব্বী জীবনের হায়াত শেষ বিশ বছর দশ বছর মনে করেন পঞ্চাশের পরে ষাটের পরে পাঁচ পঞ্চাশের পরে শেষ হায়াতের দশ বছর বিশ বছর জীবন তারে শুধু বিড়ি সিগারেট ফান সুবারি সা বন আর চা দোকানের আড্ডা গপশপ হ্যাঁ এই এটুকু কাজের মধ্যে শেষ করে দিচ্ছে অথচ হায়াতের এই শেষ টাইমটা আল্লাহ তাআলা সাদকানে বসে থাকার জন্য দিছিলেন ইনসাফের কথা বলেন আপনি তাহলে কি করলেন আপনি কামটা করলেন কি কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আজারাল্লাহু ইলাম রিন আখরা উমরাহু হাতা বালাগা 60 মুসলিম শরীফের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা যাকে হায়াত লম্বা করে মানে বছর পর্যন্ত পৌঁছিয়েছেন কসম খোদার নবীজি বলছেন সে যদি ষাট বছর হায়াত পাওয়ার পরেও নিজের গুণা নাফরমানি ত্যাগ করে নাই আল্লাহর নাফরমানি থেকে বাঁচে নাই কসম খোদার নবী বলছে হাসরের ময়দানে ওই নাফরমান বুরামিয়া আল্লাহর সামনে নিজের সমস্ত গুনাহের ব্যাপারে কোনো উজর আপত্তি কোনো কথা বলার সুযোগ মিলবে না জিঙ্গেতেও না জিগাইতেও না ষাট বৎসর পরেও যখন আমল নামায় দেখবে গুনাই বেশি নাফরমানিই বেশি তো রসুল্লাহর হাদিসের মানে হইল আল্লাহ তালা হাসরের ময়দানে এবার আরে খার করাইয়েই মানে দাঁড় করাইয়েই ফেরেস্তারে বলবে ফিটটা জেডারে শুধু ফিড়ো মার তারে মার শুধু

বড় বড় চোখ কইরা টেলিভিশনে বেডি নাচ চাই ছি 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 এত বেহায় মুসলমান হবে কেন নিয়ে কেন হবে মিয়া চাচা আপনার কলিজার মধ্যে লজ্জা আসে না এখনো সাহ দোকানে বসে বসে আবার হুজুরে তো দেশটার মধ্যে একটা ফ্যাঁস লাগাইয়া রাখছে বারো রকম হুজুরে তেরো রকম কথা ক একটা ফ্যাঁস লাগে। মানে কি ফ্যাঁস লাগাইছে হুজুর রাম নেরে কইছে বিড়ি খাইতেন বয়ে বইয়া নাকি হুজুর রাম নেরে কইছে চাহা দোহানে বইয়া বইয়া টেলিভিশন চাইতেন আর এই ফাজিলি কথা কইতেন হ্যাঁ হুজুররা ফেস লাগাইছে ওলামাই কেরামের না কদরি সাবধান মুসলমান ওলামায় কেরামকে অসম্মান করা অসম্মানমূলক কথা বলা সর্বসাধারণ মুসলমান আপনাদের জন্য একদম না জায়েজ একদম নিশে কোনো অধিকার নাই আপনাদের কোনো অধিকার নেই কোন অধিকার বলে হুজুর আপনি এটা গাত জোরে কইতেছেন না গাত জোরে না গায়ের জোরে বলছি না বাপ আপনার জন্য এই অনুমতি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকু জিল্লাতাল আলেম কোন আলেমকে অপদস্থ করা থেকে বেঁচে থাকো বেঁচে থাকো হ্যাঁ নসিহত মহব্বতের আন্দাজে কিছু বলা সেটা তো হইতেই পারে আপনি বসে বসে হজুররা এই হইছে সেই হইছে কি বলতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন কোরআন সুন্নার এই এল অর্জন করে যিনি আলেম হলেন আপনার উচিত তাকে অবশ্যই কদর করে হ্যাঁ অনুপযুক্ত কাউকে যদি আপনি আলেম বলে ভুল করেন সেটা তাহলে আপনার জ্ঞানের দুর্বলতা কথা বলেন না কেন সেটা তো আপনার দুর্বলতা অনভিজ্ঞ কোনো ব্যক্তিকে যদি আপনি ডাক্তার মনে করেন সেটা তো আপনার বুজার ভুল এটা তো আমার দোষ না এটা তো আমার বিষয় আপনি তো ভুল ডাক্তারের খপ্পরে পড়ছেন কিন্তু উন্মতের সর্বযুগে সর্বকালে কে আমত পর্যন্ত মানুষের হ্রাহবারি দিক নির্দেশনা মানুষকে আখেরাতের পথে পরিচালনা করার জন্য কে পর্যন্ত নিজাম এটা বাফ মনে রাখবেন সর্বযুগে সর্বকালে আল্লাহর নিজাম আল্লাহর নিয়ম আল্লাহর ধারাবাহিক পদ্ধতি আল্লাহ প্রত্যেক যুগে মানুষের জন্য উপযুক্ত ওলামায় কেরাম কোরআন বুঝানে ওয়ালা দিন বুঝানে ওয়ালা সঠিক সিদ্ধান্ত দিতে সক্ষম এমন উপযুক্ত আলেম তৈরি করছেন করতে থাকবেন পৃথিবীতে কোনো সময় এমন হবে না যে এখন আর উপযুক্ত আলেম নাই না আছে খুঁজে হবে দুনিয়ার বাজারে যত ভেজালই হোক এখনো পৃথিবীতে প্রত্যেক ভেজালের বাজারেই কোথাও না কোথাও কোনো না কোনোখানে পণ্যর মধ্যে আসল পণ্যটা আছেই আছে কিনা বলেন না কেন আছে অবশ্যই আছে অবশ্যই একসাথে সব কিছুতে ভেজাল একেবারে এক ফোটা আর বিশুদ্ধ পবিত্র আসল নাই মানুষ সব একসাথে ভেজাল একজনও ভালো নাই খোদার কসম এটা যখন পূর্ণ হবে তখন আর সূর্য উঠবে না চাঁদ উঠবে না কেয়ামত হবে হাদিস এটা খালক জমিনের সমস্ত মানুষ যখন নিকৃষ্ট হবে মন্দ হবে এ তখনই কেয়ামত হবে তখন আর পৃথিবী থাকবে না এই জন্য কেরামকে কদর করবে বলেন ইনশাআল্লাহ আপনাদের সৌভাগ্য এটা এই গণেশপুর গ্রাম অবাক গ্রাম এই পরিমাণ হাফেজ এই পরিমাণ আলেম আলহামদুলিল্লাহ এক গ্রামে উপযুক্ত হাফেজ আলেম অনেক অনেক আপনাদের মাটি ধন্য আপনাদের মাটি বরকতওয়ালা আল্লাহ তালা আপনাদের এই মাটিতে আরো অগণিত হাফেজ আলেম তৈরি করেন ঘরে 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 ঘর প্রত্যেকে আমাদের কুমিল্লা মনোহরগঞ্জে কুমিল্লা অসংখ্য আলেম সব ওই জায়গায় মনোহরগঞ্জ আল্লামা মুফতি দালাওয়ার হুসাইন দামাদ বারাকাত ওই এলাকার বাংলাদেশে না সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন চার ভাই ওনারা মার্কাজুদ্দা আওয়াল ইসলামিয়ার সবাই বড় আলেম হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব হজরত মৌলানা মুফতি আবুল হাসান আবদুল্লাহ সাহেব সব জগৎ বিখ্যাত আলেম এই কুমিল্লা মনোহরগঞ্জ আমাদের বাংলার মুজাহিদ ছিলেন বাংলার মাদানি বলতো যাকে আল্লামা নূর হুসাইন কাসিমি রাহমতুল্লাহ আলে তিনি ওই মনোহরগঞ্জে এরম অনেক সোনার মানুষ আলোকিত মানুষ ছিলেন ওনারা আরও অনেক আছে বাংলাদেশের অনেক তা আমি একবার ওই মনোহরগঞ্জের মাটিতে বয়ান করে কইছিলাম যে মনোহরগঞ্জের মাটি আলাদা সয়েল টেস্ট করা উচিত যে এটাতে এই পরিমাণ আলেম দিন কেমনে হইল তা এখন তো মনে হয় এখানেও সয়েল টেস্ট করা দরকার এখানে এই পরিমাণ হাফেজ আলেম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদের মাটিতে বরকত দিছেন আপনারা কদর করবেন বলেন ইনশাআল্লাহ প্রত্যেকেই আলেমদেরকে কদর করবেন তো ইনশাআল্লাহ তেসরা কথা কইবেন আরে বেডা দুই চারটে হুজুর তো বেডা আমরা ফকেটে থাই আরে বাপরে দুই চারটে হুজুর হ্যাঁটা হুজুর ফকেটে লই আপনি বিড়ি খান আপনি কি ডকের বেড মিয়া হ্যাঁ মাতবর ফাইজামি কথা কন মিয়া ষাটটা হুজুর আপনার ফকেটে আসে আপনি এরপরেও সাদুয়ানে বেড়ির আপনি ভালো হইবেন আর কেমনি এই সমস্ত ফালতু কথা না বলা ঠিক আছে না ইনশাল্লাহ ওলামায় কেরামকে কদর করবেন আল্লাহ তালা তৌফিক দান করেন এবার দেখেন তর্জমা শুনেন কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা সুরায় বাকারা এই সুরার একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন সবাই মনোযোগ দিয়ে তর্জমা শোনেন দেখবেন ভালো হবে পাঁচটা আয়াত রমজান রোজা সম্পর্কে কোরআনে একসাথে আল্লাহ তালা উল্লেখ করছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইদু আল্লাদিনা হে ইমানদার গণ কুতিবা আলাই কুমস্যিয়া আম তোমাদের উপরে ফরজ করা হল রোজা কি ফরজ করা হলো ফরজ করা হলো কামা কুতিবা আলাহ্লাদী না মিংকাবিলিকুম যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর কেন রোজা ফরজ করা হলো ক্ষুধার কষ্ট দেওয়া নয় রেখ রাখা নয় তোমার হালাল স্ত্রী থেকে তোমাকে দূরে রাখার উদ্দেশ্যে নয় লাকুন কত্তাকুন যেন তুমি মুত্তাকি হতে পারো যেন তুমি জান্নাতি হতে পারো যে মোত্তাকি সে জান্নাত যে মোত্তাকি বলেন না সে কি আল্লাহ তাআলা বলেন কখন রাখবা রোজা কতদিন রাখবা রোজা আল্লাহ বলেন গুনা নির্দিষ্ট গুনা কয়েকটি দিন আন্তিও না মন মতও না কেউ একলা পঁচিশ দিন কেউ একলা ফঁতিরিশ দিন এমন না নির্দিষ্ট গুনা হিসাব করা একটি মাস আল্লাহ তালা বলেন হ্যাঁ ছাড় আছে আল্লাহকে যদি সবাইকে রোজা রাখতে হবে আল্লাহ তালা বলেন না ছাড় আছে কার জন্য ফামাং কান আমি যে প্রচন্ড অসুস্থ অভিজ্ঞ দিন দা বিবেকবান ডাক্তার বলেছে আপনি রোজা রাখলে আপনার এই রোগ প্রচন্ড আকারে বেড়ে যান ক্ষতির আশঙ্কা মৃত্যুরও আশঙ্কা এরকম অতিশয় মারাত্মক ভয়ানক রোগ যার তার জন্য ছাড় আছে যে সফর করছে আটচল্লিশ মাইল অথবা তদুর্দ দূরে কোথাও যাচ্ছে ওই সফর অবস্থায় ওই সময়ে তাকে ছাড় আছে রোজাররা ছেড়ে দেওয়ার তা আল্লাহ তালা বললেন অতিশয় রুগ্ন অসুস্থ এবং সফর অবস্থায় আটচল্লিশ মিনিট বর্তমানে মনে করেন আটাত্তর থেকে আশি কিলোর কাছাকাছি এই পথে যদি কেউ সফর করে তার জন্য ছাড় আছে সে ইচ্ছে করলে এই রোজার হুকুম আল্লাহ যেটা ফরজ করলেন সেটা ছাড়তে পারবে হ্যাঁ তবে তাকে অন্য সময় হিসাব করে এই কয়টা রোজা কাজা করতে হবে একেবারে অতিশয় বৃদ্ধ দুর্বল অসুস্থ অক্ষম যে মানুষটা আর কোনোদিন সুস্থতা সবল সক্ষমতা ফিরে পাওয়ার আশা নাই এতটাই অক্ষম দুর্বল হয়ে গেছে যে কোনোভাবেই সম্ভাবনা নাই আর স্বাভাবিক সুস্থতা ফিরে পাবে রোজা রাখার মতো শক্তি আর পাবে মনে হয় না আর বোঝেন না কথাটা এই ব্যক্তির জন্য আল্লাহ বলেন তার জন্য ছাড় আছে তার ছাড় কিভাবে সে তো কাজা করলে হবে না তত কাজা করলে অনেক একটার কথা বোঝেন না হে যদি পরে রাখতে হয় তত অনির একটা পরেই তো রাখবে আর সম্ভাবনা নাই এই সুস্থতার আসবেই না তো তার জন্য কি ব্যবস্থা আল্লাহ বলেন ফিদিয়া তুম তো ওই ব্যক্তি প্রত্যেক রোজার বিনিময়ে ওই অতিশয় বৃদ্ধ একেবারেই অক্ষম দুর্বল ওই ব্যক্তি যার আর রোজা শক্তি ফিরে পাওয়ার আশা নাই সে প্রত্যেকটি রোজার বিনিময়ে একটি ফিদিয়া দিবে এটার বদলা দিবে আর কি ফিদিয়া মানে বদলা যেমন কোরআনে আছে ওই ইসমাইল আলাইহিস ইসালামের ফিদিয়া দিছে আল্লাহ আর একটা দুম্বা জান্নাত থেকে পাঠাইয়া ওই যে জবাইয়ের ঘটনা আছে না কোরবানির ঘটনা আল্লাহ যখন কবুল করছে তো পরে ইসমাইল কি জবাই হয়েছে না আল্লাহ বলছে ও ফাদাই না হু বিদে বেহাইন আমি ফিদিয়া দিলাম বদলা দিলাম আরেকটা কোরবানি দিয়া মানে আরেকটা প্রাণী জবাই করে দিয়ে তো আল্লাহ বলেন একেবারে অক্ষম দুর্বল অতিশয় বৃদ্ধ ব্যক্তি সে তার জন্য ছাড় আছে সে কি করবে ফিদিয়া দিবে বদলা দিবে রোজার বদলা কিভাবে তো প্রত্যেকটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে এক ফিতরা মানে রমজানের লাস্টে আমরা ফেতরা দেই না এই ফেতরা যত এতটুকু পরিমাণ অথবা তার চাইতে বেশি কমপক্ষে এতটুকু পরিমাণ টাকার খাবার তাকে খাইয়ে দিবে অথবা টাকা দিবে খাওয়ার জন্য এইটা প্রতি রোজার বদলে একটা একটা ফিতরা পরিমাণ তিরিশ রোজা তো তিরিশটা ফিত্রা পরিমাণ টাকা বা খাবার তাকে দিবে এই ব্যক্তির জন্য এতেই তার রোজার হুকুম আদায় হবে ওসুম ফাহু লাহু আল্লাহ বলেন হা কেউ যদি এক মিসকিনকে না খাওয়াইয়া তার চাইতে বেশি করে আমার এক ফিত্রা আইলো মনে করেন একশো টাকা তা আমি একশো টাকা দিয়ে আর কি খাইব বেচারা তিনশো টাকাই দিলাম ঠিক আছে আমি একজনকে না আমি তিনজনরে খাওয়াবো অসুবিধা নাই আল্লাহ বলছে যদি বেশি করে থাকে বান্দা খাইরুন লাহু সেটা তার জন্যই উত্তম তার জন্যই নেকি বেশি করলে নেকি বেশি হবে কিনা কথা বলেন না কেন তবে আল্লাহ বলেন যে কয়টা ছাড় দিলাম এ সমস্ত ছাড়ের মধ্যে পরেও মূল বক্তব্য বান্দা শোনো আমি আল্লাহর চাওয়া যে আন্ত সুমু খাইরুন লাকুম যদি তোমরা রোজা রাখো ইনকুমতুমতা আলমুন তোমাদের যদি বুঝ হয় বুঝ থাকে হ্যাঁ তাহলে রোজা রাখা এটাই হলো আমি আল্লাহর নিকট উত্তম তোমাদের জন্য ছাড় দিয়েছি ঠিক আছে অসুস্থর জন্য ছাড় দিলাম মুসাফিরের জন্য কি দিলাম ছাড় দিলাম অতিশয় বৃদ্ধের জন্য ছাড় দিলাম কিন্তু সর্বশেষ কথা হইল খোলাসা আমি আল্লাহ চাই আমার এই নির্দিষ্ট মাসে আমার এই নির্দিষ্ট সময়টাতে বান্দা আমার রোজা রাখুক আমি মূলত এটাই চাই আচ্ছা যদি ছাড় নাও তো নীলা কিন্তু উচিত চেষ্টা করা কি রাখতে রাখতে না সারতে সারণের সুযোগ কম টোয়াও রাখার সুযোগ টোয়া কথা বুঝছেন না নয়শয় কম টকা আর কোনো কি বুদ্ধি আসেনি হুজুর কথা বুঝছেন কিন। অসংখ্য মানুষ আপনার তো মনে করে এটা এ মনে করে হুজুর রে টাকা দিছি হুজুর কত যায় মেলা বোঝেন তো আপনার গোমা তো কেয়ারির নি হ্যাঁ বোঝেন না কথা ধরেন কিছু খাইয়েন মানে হেসে ডামনে ক্লিয়ার রেখেন বেহস্তারি এবার আর এটি দিয়া বা একশো টাকা দিয়া ইমাম সাবে এই ওনার সুদ ঘুষ বিড়ি সিগারেট টেলিভিশন সাইজে গাইলাই যে কথা কথা সিটারি বাটপারি এই সব মাফ করাইয়া বেহেস্তে আবার রুম লওয়া বেহেস্তে সেটিং দেওয়া এটিয়া দুশোর কত বড় বে কথা দুশো টাকা দিয়া বেটা কেমনি এগুলো মিলে কিভাবে সম্ভব মানে আখের একটাকে হালকা মনে কর এটা কিছুই না আর কি হুজুরা দেখ না বাফ দুশো টাকা চারশো টাকা মূল কথা না আমি বুঝাইতে চাচ্ছি জান্নাত হুজুরের বাফের সম্পত্তি না ঠিক কিনা বলে আমার ইমান আমার আমল কোরআনে আল্লাহ বারবার বলছে যাজা আম বিমা কানো ইয়া মালুন যাজা আউ বিফা খ এইবাবে আল্লাহ খোরানে বলছে আপনার যাজা আমেরব্ব বিখ্যা আ ক আন হেসাবা আল্লাহ খুরানে বলছে বান্দা তুমি যে আমল করেছিলে তুমি যে আমল করেছিলে সেইটার বিনিময়ে আজকের এই জান্নাত সেইটার বিনিময়ে আজকের এই জান্নাত সেইটার বিনিময়ে আজকের এই জান্নাত তোমার হিসাবের মাধ্যমে তোমার ভালো ফলাফল এই জন্য তোমার এই জান্নাত কুলু আশারু হানি ফিল খালিয়া, আল্লাহ বলবে জান্নাতে বান্দা খাও পান করো কেন ধীরে সুস্থে খাও ওই যে তুমি পেছনের জীবনে নেক আমল পাঠাইস সেটার বিনিময় আলিমাতফসুম মা কাদ্দামাত আখরাত আল্লাহ বলে হাসরের ময়দানে ফেরত পাবে প্রত্যেকটা মানুষ সে নিজে দুনিয়ায় থাকতে যা পাঠিয়েছিল তা আল্লাহ বলেন ওয়া মা কাদ্দামু তোমরা যা পাঠাচ্ছ দুনিয়া থেকে আমি আল্লাহ ফেরস্তা দিয়ে তা লিখাচ্ছি তা লিখে রাখছি হিসাব করতেছি যোগ হবে বিয়োগ হবে এরপরে হিসাব নিয়ে জান্নাত কিংবা জাহান্নাম হবে দুশো টিয়া দিয়ে আনা সেজদা দিয়ে গোলামি দিয়ে গুণামুক্ত জিন্দিগি দিয়ে এই জন্য আল্লাহ বলেন আমি চাই বান্দা তুমি রোজা রাখো তাহলে রমজান মাসে আল্লাহ তালার মূল চাওয়া কি বান্দা রোজা রাখুক কি রাখুক বলেন না আচ্ছা এখন আসেন তৃতীয় আয়াত আল্লাহ তালা বলেন ওই যে আপনাকে যে বলছে রোজা ফরজ করা হলো শুনছেন নিরা বলছে নির্দিষ্ট কয়েক দিন এটা শুনছেন নি একটু আগে এখন আমরা আপনাকে আল্লাহকে প্রশ্ন করলাম যে আল্লাহ আসল কথা তো কইলেন না রোজা ফরজ করলেন নির্ধারিত কয়েক দিন ফরজ করিলেন সবে তো বুঝি কিন্তু কোন সময় মানে কোন মাসে সেইটা কন্যা দি বোঝেন না কথা তো আল্লাহ তালা বললেন শাহরুরামাবান এই যে এরপরের আয়াত হুব শব্দটা ও আচ্ছা আচ্ছা বান্দা অধৈর্য হয়ে গেছে আরে বলতেছি তো শোনো শাহরু রমাগণ রমজান মাস আল্লাহ বলে এতক্ষণ যে কথা হইল রোজা ফরজ করিলাম যদি বলি কোন মাসে রমজান মাস নির্দিষ্ট কয়েক দিন রোজা তোমাদের জন্য যদি বলেন সেই দিনগুলো কখন আল্লাহ বলে রমজান মাস তাহলে আগের দুই আয়াতের ব্যাখ্যা এই তৃতীয় আয়াত রমাবান রমজান মাস আল্লাহকে এবার যদি বলেন রমজান মাস এই মাসেই কেন রোজা রাখতে হবে কথা বলেন না কেন আল্লাহ বলেন আমার বারোটি মাসের মধ্যে এটা আমার সবচেয়ে স্পেশাল পছন্দের মাস যদি বলেন এতটা পছন্দ হলো কেন আপনার আল্লা দি কোরআন আল্লাহ বলে কারণ এই রমজান মাসেই আমি আমার শ্রেষ্ঠ কিতাব আমার কালাম আমার কোরান নাজিল করলাম হুদাল্লিন নাসি ওয়াগিনা তিম্মিন আল্ল হুদা ওয়াল ফুরকান এবার আল্লাহ বলে কোন কোরআন জানোনি তোমাকে যে বললাম আমি রমজানে কোরান নাজিল করেছি সেই কোরআনটা কি আল্লা বলেন হুদাল্লিন নাস গোটা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েত আলোর পথ চলার পথ মনজিল মিনাল হুদা এবং সুস্পষ্ট আলোকিত পথ কোন লুকুচুরি অগোছালো অস্পষ্ট কিছু নাই বরং একদম স্পষ্ট অলফর কান এবং এটা সেই কোরআন যেটা রমজানে নাজিল করেছি সেটা হলো ফোরকান সত্য মিথ্যা আলো অন্ধকার ন্যায় অন্যায় যৌক্তিক অযৌক্তিক জায়েজ না উচিত অনুচিত হালাল হারাম করণীয় বর্জনীয় এই দুইটার পার্থক্যকারী জ্ঞান পার্থক্যকারী কিতাব আল্লাহর কোরআন এজন্য যুবক আবারও বলি বাবা আপনাদেরকেও বলি এই মুসলমান সাফ পরিষ্কার বললাম কোরআন যে পড়ে নাই কোরআন যে ছুঁয়ে দেখে নাই কোরআন থেকে যে জ্ঞান অর্জন করে নাই সে আলো চেনে না অন্ধকারও চেনে না সে সত্যও চেনে না মিথ্যাও চেনে না সে যৌক্তিকও চেনে না অযৌক্তিকও চেনে না সে হালাল চেনে না হারাম চেনে না সে ন্যায় চেনে না অন্যায় চেনে না বরং তাদের বুদ্ধি বিবেচনায় যেটা ভালো সেটাই ভালো তাদের বুদ্ধি বিবেচনায় যেটা খারাপ সেটা খারাপ মানুষের বুদ্ধি বিবেচনা সত্য মিথ্যা নির্ধারণ করতে পারে না যারা নিজের বুদ্ধির উপরে সিদ্ধান্ত নিয়ে চলছে তারা হাজারো বিশৃঙ্খলা এই সমাজ এই দেশ এই জাতির মধ্যে তৈরি করছে আজকের পৃথিবীতে সুদকে এই ব্যাংকিং বলেন অফিসিয়াল বলেন কর্মক্ষেত্রে বলেন বাজার ব্যবসাতে বলেন পৃথিবীর সমস্ত উৎপাদন ফ্যাক্টরি মিলে বলেন যতভাবেই হোক সুদ ইন্টারেস্ট এটাকে যত রকমেই এই বুদ্ধিজীবীরা অর্থনীতিবিদরা ব্যাংকাররা পণ্ডিতেরা যারা যত বুদ্ধি বাইর করছে খোদার কসম তাদের কোনো বিবেকবানকেও আপনি জিজ্ঞেস করেন সুদের যত পদ্ধতি পৃথিবীতে আছে কোনোটাই আজ পর্যন্ত মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে পারে নাই শান্তি বরং তাকে অক্টোপাসের মতো জালে আটকায় দিছে তারে আর বাইর হইতে দেয় নাই স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে দেয় নাই আপনি আপনি না না দেখছেন দেখছেন উনি উনি অনেক লোক বিল্ডিং এর মালিক আপনি না দেখছেন উনি দশটা গার্মেন্টস এর মালিক আপনি কাছে গিয়ে জিগেবেন লোন কত কথা বোঝেন নাই আপনি লোন কত আপনি না গেবেন কতগুলো ব্যাংকে ওনার লোন কত কুঠি আপনি না জিগেবেন ওইটা না জিগে ওনার হাসি এটা তো লোনে আসে হ্যাঁ ব্যাংকে দিলে উনি আসে কি নিজে আসে নাকি ওনার হাসিও তো লোন উনি যে হুতে খাটে এটা তো লোনে হতে কিস্তিতে গুমা হ্যাঁ হ্যাঁ কিস্তিতে গুমা এজন্য বাফ আল্লাহ বলছেন রলফুর খান এই জন্য এত বড় শ্রেষ্ঠতম কোরআন যুবক ভাই তোমরাও যারা পড়তে পারো না তুমি জীবনে আলো পাবা না দয়া করে অনুরোধ করছি আমার সময় শেষ অনুরোধ করছি ছেলেরা তোমাদেরকে বলি রমজান সামনে একটা মাস সুযোগ আছে আল্লাহর কোরআন শিখতে চেষ্টা করো নাই তো আলো পাইবা না এ গুনার মধ্যে মজা নাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহরের সাক্ষী রেখে বলি অসংখ্য জেনারেল ছেলে এস এসসি পাস ইন্টার পাস কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া এরম শত শত যুবক আমার পরিচিত আছে কথা বলে যান যারা প্রত্যেকেই এই মোবাইল টিপতে টিপতে জেনা ব্যাবিচার করতে করতে মদ জুয়া খেতে খেতে খেলতে খেলতে অথবা নারীর পিছনে ঘুরতে ঘুরতে একজনও আমি যে কয়জনকে দেখছি আমার সাথে কথা বলছে। তৃপ্ত হয় নাই শেষ পর্যন্ত বলছে হুজুর এখন আর কোনো কুল কিনারা পথ পাচ্ছি না স্বস্তি মিলতেছেন এই সেদিনও আমার কাছে এসএসসি পাশ করছে এক ছেলে কানতে কানতে হুজুর এই পরিমাণ করছি এখন আর গুনাহের মধ্যে মজা পাচ্ছি না কি তো আত্মহত্যা করো এখন আর যেহেতু ওনার বেডি চাইয়া আর লাগে না যত তখন কিরবা তঙ্গ ছবি চাইয়া যেন আর লাগে না তো এখন কি করবো এখন আত্মহত্যা করো তো ডুবো এই জন্য বাপ নাফর মানির মধ্যে সুখ মিলে না একটা হারাম খোর সুদ আপনি দেখেন সুখে নাই সুখে নাই ইজ্জতে নাই সম্মান একশো কোটি টাকা দিয়েও যদি হারাম করে বিল্ডিং করে মানুষে আইতে যাইতে করবে আসে সেটা নিতে হবে আর দেবে না মুতি নিয়ে সুখটি আর মিল দেবে না বললো লাভ হইল কি আপনি টেয়া তো খুঁজে পড়লো বলে কিনা না মানুষ কথা কলে তো তাই আপনি সম্মান করি ইজ্জত কোথায় মর্যাদা কোথায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন শাহরা সুম আল্লাহ বলেন অতএব তোমরা এই রমজান মাস যেই পাবে পৌঁছবে সেই রোজা রাইখো কি রাইখো আল্লাহকে আবার জিজ্ঞেস করে আল্লাহ ছাড় নাই আল্লাহ বলে না ছাড় আছে আবার বলছো ওই আগের কথা অমান সাফারিন আবারও বলছি বান্দা প্রচন্ড হলে অথবা মুসাফির সফরের হালাতে হইলে তুমি রোজা ছেড়ে দিও মন চাইলে পরে কাজা কইল অসুবিধা নেই আল্লাহ বলেন এই দেখেন ইউরিদুল্লাহুল ইউসরা আমি আল্লাহ তোমাদের প্রতি সহজ করতে চাই কঠিন করতে চাই না বান্দা তোমারে প্যাসানিতে ফেলবো না আমি তোমার আমি বানাইস তোমার শরীরের সক্ষমতা আমি জানি বান্দা আমি জানি আমি জানি আমা আমার ছোট ভাই আমার আজকে বলতেছে যে মা আমার আম্মা বয়স হয়ে গেছে এখন আর কিছুই বুঝতেছে না ব্রেনেই কাজ করে না তসবি পড়তে কইলে হুঁ এরম করে মানে বোঝেই না কথাটা যে এটা যে নামাজ পড়বে রুকু দিবে না সেজদা দিবে এটাই বোঝে না এখন এতটাও দুর্বল অসুস্থ হয়ে গেছে তনা আমি বললাম তেহে বলতেছে কবাই মা দ সারা জীবন আউয়াবিন এসরাক চাষ তাহাজুত পড়ছে পাঁচ ওয়াক্ত নামাজ মা দ হন কিছুই বুঝতেছে না তনা আমি বললাম কোরআনে আল্লাহ বলছে অমিন কুম্বাইদ্দু ইলা আর দলিল উমর আমি আমার অনেক বান্দাকে শেষ পর্যন্ত ওই বয়সে পৌঁছাই যে বয়স একদম নিষ্কর্মা মানে কোনো কর্ম আর করতে পারে না এটা আর উমর বলে আল্লাহ তার কিছু বান্দাকে এমন পৌঁছায় হতে পারে মা আমার সেই অবস্থায় যার কারণে এখন আর কর্মের মতো সক্ষমতা আর নাই আল্লাহ বলেন আমি এতটা দুর্বল বানাই যে একটা সময় সে পিছনের যা জানত আর কিছুই জানে না কিছুই বোঝে কিছুই বোঝে এই জন্য আল্লাহ বলে বান্দা কোনো দিকেই আমি তোকে কঠিন কিছু দেইনি। আমি বান্দা তোমাকে কঠিন করতে চাইনি চাইনি তোমার সুযোগ বলেন দিস কোন ব্যক্তি দাঁড়াইয়া নামাজ পড়তে না পারলে তার আর হয় দাঁড়াইয়াই পড়তে হবে নলে আর নামাজ পড়ার সুযোগ নাই এমন বসার সুযোগ নাই হওয়ার সুযোগ নাই বালিশে হেলান দেওয়ার সুযোগ নাই, চেয়ারে বসার সুযোগ নেই কঠিন হইল কোথায় আরে বন্ধু কঠিন হইল কোথায় ছয় ঘন্টা পরে এক ওয়াক্ত নামাজ এটাও কঠিন চার ঘন্টা পরে এক ওয়াক্ত নামাজ এটাও কঠিন রাত্র এগারোটায় ঘুমাইয়া ভোর পাঁচটা পঞ্চাশে ফজরের চার রাকাত নামাজ এটাও কঠিন তাইলে মূলত আসলে ইসলামের বিধানকে যেই পালন করে না সে মূলত কঠিন মনে করে করে না এটা না বরং সে গাদ্দার সে গাদ্দার সে চূড়ান্ত ঘাঁটতেরা চূড়ান্ত এই জন্য আমি সবসময় বলি যে সেজদা দেয় না যার কপাল আল্লাহর সামনে নয়ে না কপাল নামায় না যে তার চাইতে বড় ঘাঁড় তারা ঘাউরা বেআ আর কেউ হইতে পারে না এই মুসলমান আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না সেজদা দেয় না খোদার কসম সে কশ্চিন কালেও ভদ্র নম্র সভ্য হতে পারে না না একেবারে নয় কান্না তে যদি শুদ্ধ কথাও কয় ইংরেজিও মারে জি আঙ্কেল কেমন আছেন আঙ্কেল আপনাকে একটা জুস দিই আঙ্কেল আঙ্কেল একটা আপেল খাবেন আপনি আরে ছেলেটা কত ভালো ছেলেটাকে হুইতে লাইতে আসে না 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 সে বেআব যদি সেজদা না করে যদি কি না করে বলেন না কেন হ্যাঁ নামাজ যদি না পড়ো যুবক তোর এই সমস্ত শুদ্ধ কথার দুই পয়সার কোনো মূল্য নাই সব ইংরেজি মাইলে লাভ নাই ইংরেজি কোন শুদ্ধ ভাষা না ইংরেজি একটি ভাষা ইংরেজি শুদ্ধ ভাষা কথা বলেন না কেন ইংরেজি একটি ভাষা আরবি একটি ভাষা বাংলা একটি ভাষা ঠিকই না বলেন না কেন ইংরেজি শুদ্ধ ভাষা এই কথার কে বলছে প্রত্যেক ভাষাই আল্লাহর দান কার দান মাহুল বায়ান অলিতুকিলা তুক আল্লা আল্লাহ বলেন তুমি যখন রমজান পূর্ণ হবে গুনে গুনে পূর্ণ পুরা মাস হুকুম মাইনো আর মাস শেষে ঈদের দিন নতুন চাঁদ উঠবে সেদিন আমি আল্লাহর তকবীর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবা আর এক মাস রমজান যে আদায় করতে পারছো এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করবা এই জন্য বাফ আমার কথা শেষ আপনাদের কাছে এতটুকু অনুরোধ করলাম চলেন আগত এই রমজান একদম মুখামুখি আমাদের একদম মুখামুখি আর অল্প কয়টা দিন আল্লাহর কাছে দিল থেকে চান যে আল্লাহ আমার নিজের ভালোর জন্য আমার পরিবর্তনের জন্য আমার কল্যাণের জন্য আমার আখেরাতের মুক্তির জন্য আমারে রমজান পর্যন্ত হায়াত দেন আমারে পৌঁছাইয়া দেন মাওলা আমি জীবনটা সাজাবো সুন্দর করবো ছেলেরা যুবকরা বাবারা মুরব্বীরা সমস্ত নাফরমানির আড্ডা ছেড়ে দেন বন্ধ করেন নাফরমানি ছাড়েন নিজের হায়াতের কদর করেন যে কথা শুরু করছিলাম এবার আবার মিলান জীবনের কদর করেন খামখেয়ালি করেন না বাফ আপনি আপনার ছেলেমেয়ের প্রয়োজন শেষ করতে পারতেন না এই যারা সুদ ঘুষ মিথ্যা এই হারামের মাধ্যমে রোজগার করতেছেন আরও করলেও ছেলে মেয়ে বউ বাচ্চার প্রয়োজন আপনি শেষ করে যাইতে পারতেন আমা আমি আমার আব্বা মারা গেছে দুই হাজার সালে তো আমার আব্বা মারা যাওয়ার পর আজকে দুই হাজার চব্বিশ সাল এই নয় বৎসরে আমরা কি আর বাজার সাজার করি নাই তো তা আমার আব্বা শেষ করে দিয়ে গেল না কা কথা বলেন না কেন কেমনি দিব থাকলে কেমনি দিত দিবে কিভাবে সম্ভব কিভাবে। মনে করেন আমার আব্বা আরো দশ বছর বাচ্চা তাহলে আমার আব্বা যদি আমাদের ভাই বোনের সমস্ত প্রয়োজন পূর্ণ করে দিয়ে যাইতে হয় তাহলে ঠিক সমান হায়াত পাইতে হবে কথা বোঝেন নাই আমি আমি বাঁচব যতদিন আমার আব্বা বাঁচতে হবে ততদিন তাই না আমি অপসর আমি তো বাঁচা আছি আমার বাপ তো মরে গেছে আমার প্রয়োজন পূরণ করে দিয়ে যাব কিভাবে কথা বুঝিনি কথাটা তাইলে পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে আর এই ধারাবাহিক মৃত্যু আর কেন হইব ঠিক প্রত্যেকে তো সমান সমান সময় থাকতে কেউ আপনারা আপনাদের বাচ্চার প্রয়োজন শেষ করতে পারতেন না আপনি মরার পরেও আপনার মৃত্যুর দিনও দাফন কাফন করে আইসা যদিও কাঞ্সে তারা বিকালে কিন্তু তারা ঠিকই রাত্রে ভাত খাবে ভাত খাবে অতএব আমরা কেউ দুনিয়ার প্রয়োজন শেষ করতে পারি নাই পারব না আখেরাতের প্রয়োজন আখেরাতের প্রয়োজন এটা সাজানো সম্ভব আখেরাত ঘুষানো যায় আখেরাত সাজানো যায় দুনিয়া শেষ করা যায় না দুনিয়া এক অতৃপ্ত জায়গা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমরা আমাদের সবটুকু আন্তরিকতা নিয়ে বললাম আল্লাহ আমাদের প্রত্যেককে কদর করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ যুবক ভাই সবাই মিলে এক্ষুনি এশার নামাজ হবে এশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে এশার নামাজ পড়ো ছেলেরা আবারও বলছি নষ্ট হইও না তুমি তোমারে বরবাদ করো না আবার এশার পরে যথারীতি ওলামায় একরাম বয়ান করবে সবাই আবার বয়ান শুনে মুনাজাত করে একসাথে যাবেন আল্লাহ তালা তৌফিক দেন কবুল করেন আমিন সুবাহ